Assalamualaikum warahmatullahi wabarakatuh. Supriyo satu-satubindu, Ami Muhammad Anwar Hussain Shaukare Mulubi, Rongmala Darsuna Madalali Madrasa. Asha kori tumra shokolei, ei COVID-19 e barite asha kori bhaloi acho, shasthyobidhi mene. Ajke amader alochonar bishoy hocche novom shreni. আরবি দ্বিতীয় পত্র নবম শ্রেণীর আরবি দ্বিতীয় পত্র থেকে আমি আলোচনা করব ইলমু সরফ নিয়ে তোমরা ক্লাস 8 এ পড়ে আসছো আরবি দ্বিতীয় পত্র বাংলাতে এখন তোমরা যেহেতু ক্লাস 9 এ উত্তীর্ণ হয়েছো এবং নতুন ক্লাস 9 তোমাদের জন্য এখানের আরবি দ্বিতীয় পত্র হচ্ছে পড়া একই তবে পরীক্ষার খাতায় তোমাদেরকে উত্তর দিতে হবে আরবিতে অর্থাৎ বাংলাতে উত্তর দিলে হবে না আরবি থেকে আরবিতে উত্তর দিতে হবে লিখতে হবে খাতায় তাহলে তোমাদেরকে ক্লাস 9 এর আরবি দ্বিতীয় পত্র খুব ভালোভাবে পড়তে হবে তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আল বাবুল আউয়ালু ইলমু সরফে প্রথম বাব ইলমু সরফ নিয়ে অর্থাৎ ইলমু সরফ কাকে বলে আরবিতে ইলমু সরফের আবিধানিক ও পারিভাষিক সংজ্ঞা ইলমু সরফ কাকে বলে এ নিয়ে আজকে আমরা আলোচনা করব ইলমু সরফ আসরফু লুগাতান আসরফু শব্দের অর্থ হচ্ছে সরফ আর লুগাতান শব্দের অর্থ হচ্ছে আবিধানিক তাহলে আসরফু লুগাতান ইলমু সরফের আবিধানিক সংজ্ঞা বা ইলমু সরফের আবিধানিক অর্থ ইলমু সরফ শুরুতে আমরা তারিফু ইলমু সরফের পরিচয় আসরফু লুগাতান আসরফু ইসতিলাহান এখানে দুটো আছে আসরফু লুগাতান আবিধানিক সরফের আবিধানিক অর্থ আসরফু ইসতিলাহান ইলমু সরফের পারিভাষিক অর্থ তাহলে আমরা এখন আসরফু লুগাতান নিয়ে আলোচনা করব আত-তাগবীরু আত-তাগবীরু শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন করা এই আত-তাগবীরু শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন করা তাহলে আসরফু লুগাতান আত-তাগবীরু তাহলে সরফের আবিধানিক অর্থ হচ্ছে তাগবীর পরিবর্তন করা এরপরে আছে আত-তাহবীলু রূপান্তর করা আত-তাহবীলু রূপান্তর করা আত-তাসলিয়াতু পরিহার করা তাহলে পরিবর্তন করা রূপান্তর করা পরিহার করা আত-তাগবীরু আত-তাহবীলু আত-তাসলিয়াতু তাহলে আসরফু লুগাতান সরফের আবিধানিক অর্থ হচ্ছে আত-তাগবীরু আত-তাহবীলু আত-তাসলিয়াতু এটা তোমাদের মুখস্থ করতে হবে যেহেতু আরবি থেকে আরবিতে উত্তর তাহলে আসরফু লুগাতান আত-তাগবীরু আত-তাহবীলু আত-তাসলিয়াতু এই তিনটা শব্দকে তোমাদেরকে মুখস্থ করতে হবে আসরফু লুগাতান সরফের আবিধানিক অর্থ হচ্ছে আত-তাগবীরু আত-তাহবীলু আত-তাসলিয়াতু তাহলে সরফের আবিধানিক অর্থ হচ্ছে আত-তাগবীরু পরিবর্তন করা আত-তাহবীলু রূপান্তর করা আত-তাসলিয়াতু পরিহার করা ক্বালা তাআলা আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম আই হাউইল আন্না আযাবা জাহান্নাম ওয়াল্লাযীনা ইয়াকুলুনা যারা বলে রব্বানা হে আমাদের রব আসরিফ আন্না আযাবা রব্বানা আসরিফ আন্না আমাদের থেকে ফিরিয়ে দাও রব্বানা আসরিফ আন্না আমাদের থেকে ফিরিয়ে দাও আযাবা জাহান্নাম জাহান্নামের আযাব আই হাউফিল আন্না আমাদের থেকে ফিরিয়ে দাও পরিবর্তন করে দাও আযাবা জাহান্নাম জাহান্নামের আযাব জাহান্নামের আযাবটা আমাদের থেকে ফিরিয়ে দাও ওয়া কাউলুহু তাআলা সরাফাল্লাহু কুলুবাহুম আই গায়রাল্লাহু কুলুবাহুম আল্লাহ তাআলা তাদের অন্তরকে পরিবর্তন করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন আই গায়রাল্লাহু কুলুবাহুম আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরকে কি করলেন পরিবর্তন করে দিলেন তাহলে আমরা জানতে পারলাম আসরফু লুগাতান সরফের আবিধানিক অর্থ হচ্ছে আত-তাগবীরু আত-তাহবীলু আত-তাসলিয়াতু সরফের আবিধানিক অর্থ হচ্ছে আসরফু লুগাতান আত-তাগবীরু আত-তাহবীলু আত-তাসলিয়াতু এরপরে এখন আমরা যাচ্ছি আসরফু ইসতিলাহান পারিভাষিক দৃষ্টিকোণ থেকে সরফ কাকে বলে হুয়াল কাওয়াইদু হুয়াল কাওয়াইদু সরফ হচ্ছে এমন প্রতিভা নিয়মাবলী কাওয়াইদাতুনের জামা হচ্ছে কাওয়াইদ হুয়াল কাওয়াইদু এমন প্রতিভা নিয়মাবলী আল্লাতি ইউরাফু বিহা হুয়াল কাওয়াইদু এমন প্রতিভা নিয়মাবলী আল্লাতি ইউরাফু বিহা যার দ্বারা জানা যায় যার দ্বারা জানা যায় ইউরাফ মানে জানা যায় বিহা
কাওয়ায়েদ দ্বারা হুয়াল কাওয়ায়েদু এমন নিয়মাবলী আল্লাতি ইউরাফু বিহা যাহার দ্বারা জানা যায় আত-তাগয়িরু পরিবর্তন করণ আত-তাগয়িরু পরিবর্তন করণ আল্লাযী ইয়াকরাউ যা আবতিত হয় আলা আবনিয়াতিল কালিমাতে শব্দের কাঠামোতে ওয়া গায়াতু হাযা আত-তাগয়িরে ওয়া গায়াতু হাযা আত-তাগয়িরে এবং এই পরিবর্তনের উদ্দেশ্য হলো ইশতিকাকুল কালিমাতে শব্দ গঠন করা ইশতিকাকুল কালিমাতে শব্দ গঠন করা মিন গায়রিহা অন্য শব্দ থেকে ওয়া ইশতিকাকু গায়রিহা অন্য শব্দ গঠন করা মিনহা তা থেকে অর্থাৎ এক শব্দ থেকে অন্য শব্দ গঠন করা এটা যার দ্বারা শব্দের পরিবর্তনের নিয়মাবলী জানা যায় এটাই হচ্ছে ইলমু সরফ আও হুয়া ইলমুন অথবা এমন শাস্ত্র আও হুয়া ইলমুন আহুয়া ইলমুন এমন নীতি এমন জ্ঞান ইনসারটা হচ্ছে হুয়া ইলমুন এমন শাস্ত্র এমন নীতি এমন জ্ঞান ইউবহাসু আনিল কালামে ইউবহাসু আনিল কালামে যা শব্দ সম্পর্কে আলোচনা করে হুয়া ইলমুন সরটা হচ্ছে এমন জ্ঞান ইউবহাসু আলোচনা করে আনিল কালিমে শব্দ সম্পর্কে মিন হাইসু মা ইয়ারিদু লাহু মিন তাসরিফিন ওয়া ইলালিন ওয়া ইদগামিন যা রূপান্তরণ তালিল ও ইদগাম ইদগাম সম্পর্কে তাকে কেন্দ্র করে আবর্তিত বিষয়ে আলোচনা করে তাহলে হুয়াল কাওয়ায়েদু লাতি ইউরাফু বিহা তাগয়িরু লাযী ইয়াকরাউ আলা আবনিয়াতিল কালিমাতে ওয়া গায়াতু হাযা তাগয়িরে ইশতিকাকুল কালিমাতে মিন গায়রিহা ওয়া ইশতিকাকু গায়রিহা মিনহা আহুয়া ইলমুন ইউবহাসু আনিল কালিমে মিন হাইসু মা ইয়ারিদু লাহু মিন তাসরিফিন ওয়া ইলালিন ওয়া ইদগামিন তাহলে হুয়াল কাওয়ায়েদু এমন কতিপয় নিয়মাবলী হুয়াল কাওয়ায়েদু এমন কতিপয় নিয়মাবলী আল্লাতি ইউরাফু বিহা যার দ্বারা জানা যায় আত-তাগয়িরু পরিবর্তন করণ আল্লাযী ইয়াকরাউ যা আপতিত হয় আলা আবনিয়াতিল কালিমাতে শব্দের কাঠামোতে ওয়া গায়াতু হাযা আত-তাগয়িরে এবং এই পরিবর্তনের উদ্দেশ্য হলো ইশতিকাকুল কালিমাতে শব্দ গঠন করা মিন গায়রিহা অন্য শব্দ থেকে ওয়া ইশতিকাকু ওয়া গায়রিহা এবং অন্য শব্দ গঠন করা মিনহা তা থেকে আও অথবা হুয়া ইলমুন ইলমু সরফ এমন শাস্ত্র এমন জ্ঞান ইউবহাসু আনিল কালিমে যা শব্দ সম্পর্কে আলোচনা করে ইউবহাসু আলোচনা করে আনিল কালিমে শব্দ সম্পর্কে মিন হাইসু মা ইয়ারিদু লাহু তাকে কেন্দ্র করে আবর্তিত বিষয়ে মিন হাইসু মা ইয়ারিদু লাহু তাকে কেন্দ্র করে আবর্তিত বিষয়ে মিন তাসরিফিন ওয়া ইলালিন ইদগামিন ওয়া ইদালিন রূপান্তরণ তালিল ইদগাম ও ইদাল সম্পর্কে তাহলে তোমরা এই বিষয়টাকে খুব ভালো করে শিখবে কারণ তোমাদেরকে উত্তর দিতে হবে আগে থেকে আরবিতে তারিখ ও ইলমু সরফে ইলমু সরফের আবেদন পরিচয় আসরফ ও লুগাতান সরফের আবেদনের সংজ্ঞা আত-তাগয়িরু ওয়া তাহউইলু ওয়া তাখলিয়াতু আসরফ ইসতিলাহান সরফের পারিভাষিক সংজ্ঞা হুয়াল কাওয়ায়েদু লাতি ইউরাফু বিহা আত-তাগয়িরু আল্লাযী ইয়াকরাউ আলা আবনিয়াতিল কালিমাতে ওয়া গায়াতু হাযা আত-তাগয়িরে ইশতিকাকুল কালিমাতে মিন গায়রিহা ওয়া ইশতিকাকু গায়রিহা মিনহা এই সংজ্ঞাটা তোমাদেরকে আগে মুখস্থ করতে হবে আও অথবা হুয়া ইলমুন ইউবহাসু আনিল কালিমে মিন হাইসু মা ইয়ারিদু লাহু মিন তাসরিফিন ওয়া ইলালিন ওয়া ইদগামিন ওয়া ইদালিন তোমরা এই সংজ্ঞাটা আরবিতে ইলমু সরফের লুগাতান এবং আসরফু লুগাতান আসরফ ইসতিলাহান আরবিতে মুখস্থ করবে ইনশাআল্লাহ তোমাদের জন্য খুবই উপকার হবে এটা এই বিষয়টা